সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। শহরে ক্যাকটাস আগামী 9 আগস্ট ডিজিটাল কনসার্টে একসঙ্গে গান গাইবে বাংলা ব্যান্ড শহরের অনিন্দ এবং ক্যাকটাসের সিধু। টিকিট কেটে দেখতে হবে এই ডিজিটাল গানের অনুষ্ঠান। থাকবে পছন্দের গান, রাখা হবে অনুরাগীদের পছন্দের গানের অনুরোধও 9 আগস্ট ঠিক রাত 9টায়। তবে তার আগে সিধু এবং অনিন্দর সঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতির আগাম ঝলক। অনিন্দ আর আমার বন্ধুত্বটা ডেটস ব্যাক টু 1991-92, তখন দুজনেই আমরা কলেজ ছাত্র, ওর জে ইউ, আমার ন্যাশনাল মেডিকেল কলেজ। তো আমাদের দেখা হয়েছে তো কলেজ ফেস্টগুলো, মানে কলকাতা জুড়ে বিভিন্ন রকম কলেজ ফেস্ট হতো, রাইট ফ্রম স্কটিশ চার্চ টু প্রেসিডেন্সি টু শিবপুর বি কলেজ টু খড়গপুর আইআইটি। বলা যেতে পারে যে কলজেতে কলেজ বেঁচে আছে এবং আমাদের কলজেগুলো এক, আমরা শুধু কলজেটা এক বলেই মনে হয় 50 বছর বয়সে এসেও আমরা সেই গানের সেতু ধরেই একসঙ্গে আমরা হাঁটছি। সেখান থেকে আমাদের বন্ধুত্বটা শুরু, এই গানের দিয়ে একটা অদ্ভুত ব্রিজ তৈরি হয়েছে দুজনের মধ্যে এবং সেটা দিয়ে আমাদের পথ চলাগুলো চলেছে। হয়তো মানে পথগুলো কিঞ্চিৎ আলাদা হতে পারে, তবে তার লক্ষ্যটা, তার ডিরেকশনটা একই ছিল, আছে। যাদবপুর না থাকলে আমি অন্তত আমার এই উইন্ডোটা কতটা খুলতে আমি জানি না। যাদবপুর হোস্টেল না, মেইন হোস্টেলে না থাকলে আমি বিচিত্র চরিত্র জানতাম না। তোরা যারা বিদেশে আছিস, আমার জুনিয়র, তোমরা যারা আমার সিনিয়র, যারা আমাকে হোস্টেলে রেখেছে, থ্যাংক ইউ জে ইউ হোস্টেল জনগণ এবং শিবপুর বি কলেজ, যারা পরশপাথরকে বহুবার, তখন কেউ চিনত না সেই সময় পরশপাথরকে বারবার নিয়ে গেছে, সেই টানটা বোধ হয় কোথাও একটা রয়ে গেছে, যার জন্যই আজকে আমার আর সিধুর এই উদ্যোগ।